সে যে আপনি একটা লোকমাও যদি আপনার স্ত্রীকে খাওয়ান তো সেটা কি বলা হয়েছে হাদিসে? সাদাকা বলা হয়েছে না? সাদাকা খরচ করার উদ্দেশ্য হচ্ছে আমি জেনা থেকে ব্যভিচার থেকে বেঁচে থাকবো, আমি সমকামিতা থেকে বেঁচে থাকবো, আমি ব্লু ফিল্ম দেখা থেকে বেঁচে থাকবো, আমার স্ত্রী আমার ব্লু ফিল্ম, হ্যাঁ আল্লাহ হালাল করেছে। হ্যাঁ, খাওয়ার উদ্দেশ্য কি? নিয়তটা যেন সৎ হয়। খাওয়ার আগে এই আদবটা আপনাকে মনে রাখতে হবে, দেমাগে বসিয়ে রাখতে হবে যে আমার খাওয়ার উদ্দেশ্য হচ্ছে সৎ উদ্দেশ্য। কি উদ্দেশ্য? যে আমি খেয়ে দে, হ্যাঁ, নিজেকে সুস্থ রেখে, হ্যাঁ, কি করব, আল্লাহর ইবাদত বন্দি করব। আমি খেয়ে দিয়ে যে শরীরে শক্তি যোগান দেব, শক্তি তৈরি হবে, এনার্জি হবে, সেই এনার্জিটা আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করব। কারণ না খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, হ্যাঁ, না খেলে অসুস্থ হয়ে যাবেন আপনি। তো খাওয়া দাওয়াতে যেন নিয়তটা সৎ থাকে যে আমি এর মাধ্যমে নিজেকে সুস্থ রাখবো, সবল রাখবো, আর যথাসময়ে খাবো, যথাসময়ে ঘুমাবো, যথাসময়ে যে শরীরের প্রয়োজন শরীরের চাহিদা পূরণ করব, তাহলে আমি সুস্থ থেকে আল্লাহর ইবাদত বন্দি করতে পারবো, দীর্ঘদিন আমি সুস্থ থাকব। এই আসানি নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। এখানেও সেটা, এখানেও সেটা ফিট করবেন আপনি। এই জন্য দেখেন একজন মুমিন যে ইসলাম বুঝে, সে খেয়ে দে ঘুমিয়েও নেকি পায়, আর যেই ব্যক্তি ইসলাম বুঝে না বা মানে না সে খাই দায় পশুর মতো, কোনো নেকি পাই না। এই জন্য হাদিস আছে যে আপনি একটা লোকমাও যদি আপনার স্ত্রীকে খাওয়ান তো সেটা কি বলা হয়েছে হাদিসে? সাদাকা বলা হয়েছে না? সাদাকা, সহবাসেও সাদাকা বলা হয়েছে। কেন? সহবাস করার উদ্দেশ্য হচ্ছে আমি জেনা থেকে ব্যভিচার থেকে বেঁচে থাকবো, আমি সমকামিতা থেকে বেঁচে থাকবো, আমি ব্লু ফিল্ম দেখা থেকে বেঁচে থাকবো, আমার স্ত্রী আমার ব্লু ফিল্ম, হ্যাঁ আল্লাহ হালাল করেছে। হ্যাঁ, এই নিয়তে সাদাকা, আমি আমার স্ত্রী খাওয়াচ্ছি কারণ আল্লাহ ফরজ করেছেন, তাকে আমি ভরণ পোষণ দিচ্ছি আল্লাহ ফরজ করেছেন, তাকে থাকার মতো জায়গায় দিয়েছি, সসম্মানে রেখেছি আল্লাহ ফরজ করেছেন, ফরজ আদায় করছি আমি, আমি ছেলে মেয়েদের প্রতিপালন করছি, এটা ফরজ আমার উপর, ফরজ দায়িত্ব সেই জন্য করছি। এই নয় যে আমার স্ত্রীর উপর খুব মায়া, ছেলে মেয়ের উপর খুব মায়া, আমি তাদের খুব দরদ রাখি সেই জন্য খাওয়াচ্ছি, না না, ওটা তো অমুসলিমও খাওয়াই, তাহলে কোনো নেকি পাবেন না। কিন্তু একজন মুসলিমের নিয়তে আর একজন কাফের নিয়তে আসমান জমিনের পার্থক্য। এই জন্য একজন মুসলিম যে কোনো দুনিয়ার কাজ করলেও নেকি পায়, ওতে আপনি খেয়ে দিয়েও নেকি পাবেন, ঘুমিয়েও নেকি পাবেন। জি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাব আর তার ভোর রাতে উঠে আমি তাহাজ্জুদ পড়ব, অথবা ফজরের আজানের সাথে আমি উঠে যাব, জামাতে নামাজ পড়ব, এই ঘুমেও নেকি, আমি নিয়ত সৎ আছে।